ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠগামী হওয়ার পাছত এই মৈত্রসেন আমার ভক্তি ম্লান হয়ে আছে। কলির অনুসর বর্গই মৈত্রর মনুষ্যক পাপত লিপ্ত করাই এফালর পরা নিজের শক্তি বৃদ্ধি করেছে, যার বাবে আজি বখুমতিও অতি নির্যাতিত। নাই নাই, যেনে তেনে ধর্মক মৈত্রর স্থিতি রাখবই লাগিব, নহলে কলির বিপর্যয় ধুমুহাই এদিন পৃথিবী এফালর পরা গ্রাস করিব। ধর্ম গোটেই পৃথিবীত তোমাকে শরৎ করে ফুড়িস, আর তুমি আহি এই ঠাইতে লই সাথে দাবি। ও কলি, কিবা হেতু তুমি আজি মোর ওসর আছে নাকি কিবা প্রশ্ন ধর্মর কাষত? প্রশ্ন তো বহুতেই আছে ধর্ম, কিন্তু প্রথমতে তুমি মোক কোয়া এতিয় কিয় তুমি এই মর্যাদা বিরাজমান? সত্য ধর্ম রক্ষার্থে সৃষ্টি আদির পরা এই ধর্ম মর্যাদা আছে আর আদি বোধ থাকিব, ইয়াত হয়েছে নাকি কিবা তোমার ব্যাঘাত? ব্যাঘাত হয়েছে ধর্ম, যথেষ্টই যথেষ্টই হয়েছে, তোমার ভাবে মোরে পাপ শক্তি বিস্তারতে ব্যাঘাত জন্মিছে, আর সেইভাবে মই তোমাকে করছো আদেশ মুহূর্ততে ত্যাগ করে মৈত্য গছি যাওয়া, গছি যাওয়া তুমি স্বর্গ রাজ্য। মোক আদেশ শুনাবলৈ তুমি কোন কলি? চোখের রীতে কত কালের পরিবর্তে এই ধর্মই নিজের কর্তব্য করে আছে আর সদায় করিব, এই কর্তব্য না মূল তোমার আদেশের প্রয়োজন না অনুরোধ? অনুরোধ 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 তো কলিয়ে নকরে কোথা অপ্রয়োজন হয় তোমাকে বন্দি করি মুক্ত করে দেবে পৃথিবীর পরা, তথাপি তো কিন্তু কলিয়ে অনুরোধ নকরে কোথাপি সম্ভালি কথা কব ধর্ম, মোরেই রাজত্বতে আশ্রয় লই অপদার্থ বলি মোকেই মোকেই করিস অবজ্ঞা। এই অবজ্ঞার দিম আজি মই যোগ্য পুরস্কার। সে হোক, চাও বারু তোমার কিমান শক্তি। তেন্তে ধর্মর কোনো প্রয়োজন নাই, নাই নাই ধর্ম কেবল এই মানবর চিন্তা, আর সেই ধর্মই কলিকে পৃথিবীতে রোধ করিব নোয়ারে। বুঝিলো
হস্তিনার রাজা পরীক্ষিত। পরীক্ষিত রে হত গুণর ভাবে এতেও ধর্মর মহিমা ম্লান হওয়া নাই, ধর্মই ভাবিছে পরীক্ষিতর দ্বারাই কলে এতে ধর্ম স্থাপন হব। হদাই পূজার অগ্রভাগী হয়ে রব। একলিয়ে যান হেয়া হবলই দিব। অতি এগরে মই হস্তিনাপুরত করিম প্রবেশ, হস্তিনাপুরকে পাপ সাগরত নিমজিত করি, ধর্মর স্তম্ভ ভাঙি মানব মানব সমাজক ধর্ম ছোট করি, নরহত্যা আত্মহত্যা মিশা বিশ্বাসে নালাগে ব্রহ্ম হত্যা দেখিব জগতে একলি কিমান পাপী, একলি কিমান অস্পৃশ্য। বর্তমান কলিয়েই সর্বশ্রেষ্ঠ